বাস্তবেরই ধন্ধারো নাই সত্য খুঁজে পাই। মাতা করেন শিশুরে তার স্তনমৃত দান, স্তনের দুধে ছোট্ট শিশু বাঁচায় তাহার প্রাণ। স্তনের ভারে মা ব্যথা পায়, স্তন পানেতে মাকে বাঁচায়, শিশু বাঁচে মাও বাঁচে বাঁচে দুজনায়। মোরা বাস্তবেরই ধন্ধারো নাই সত্য খুঁজে পাই, মোরা বাস্তবেরই ধন্ধারো নাই সত্য খুঁজে পাই। শিশু যদি না করে তো মায়ের দুগ্ধ পান, বাদায় তবে স্তনের ব্যথায় হতো ম্রিয়মান। একে বাঁচে অন্যে বাঁচায় সেই প্রকৃতির নিয়ম ধারায়, সেই ধারাতেই সন্তান দল জাগছে যে সবাই। ওরা বাস্তবেরই ধ্যানধারো নাই সত্য খুঁজে পাই, ওরা বাস্তবেরই ধ্যানধারো নাই সত্য খুঁজে পাই। ঠাকুর বালক ব্রহ্মচারীর আশিস নিয়ে মাঠে মিলন রাখি বেঁধে, মোরা চলছি সব একসাথে চলছি মোরা বেদের পথে। বেদি জানি অভেজাতে জানার পথে প্রতীক, মোরা ধর্ম যে জানাই। মোরা বাস্তবেরই ধ্যানধারো নাই সত্য খুঁজে পাই, মোরা বাস্তবেরই ধ্যানধারো নাই সত্য খুঁজে পাই। যেমন করে শব্দে ওটা সবার কাছে কয়, এবার আমায় কাঁধে করো হয়েছে সময়। গাছের ফল বলছে কথা, সকালে না দিও ব্যথা, সরব হয়ে আমি তোমার মিটিয়ে দেব খাই। মোরা বাস্তবেরই ধ্যানধারো নাই সত্য খুঁজে পাই, মোরা বাস্তবেরই ধ্যানধারো নাই সত্য খুঁজে পাই। কলা গাছের কলা গুলো যখন পেকে যায়, ধরার বুকে গাছটা তখন শয্যা নিতে যায়। কলা বলে আমার আহারেতে তৃপ্তি মেটাও, প্রকৃতির এই বিধান মোরা দেখছি যে সদাই। মোরা বাস্তবেরই ধ্যানধারো নাই সত্য খুঁজে পাই, মোরা বাস্তবেরই ধ্যানধারো নাই সত্য খুঁজে পাই। ঠাকুর বালক ব্রহ্মচারীর আশিস নিয়ে মাঠে মিলন রাখি বেঁধে, মোরা চলছি সব একসাথে চলছি মোরা বেদের পথে। বেদি জানি অভেজাতে জানার পথের প্রতীক, মোরা ধর্ম যে জানাই। মোরা বাস্তবেরই ধ্যানধারো নাই সত্য খুঁজে পাই, মোরা বাস্তবেরই ধ্যানধারো নাই সত্য খুঁজে পাই, মোরা বাস্তবেরই ধ্যানধারো নাই সত্য খুঁজে পাই। মরতে হয় যদি মরবে, নব স্বদেশের ভাই বল মরব, শরতের তারে নেয় তারে, বেদে পতাকা মোরা ধরব, বেদে পতাকা মোরা ধরব। মরতে হয় যদি মরব, নব স্বদেশের ভাই বল মরব, সন্তান দল অ্যাকশন বৈপ্লবিক নাট্য সংস্থার নিবেদন। নব স্বদেশের কাহিনী অবলম্বনে নাটক অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। ভালোবাসি এই মাটিকে আমি, ভালোবাসি এই দেশকে, ভালোবাসি এই মাটিকে আমি, ভালোবাসি এই দেশকে। বিদেশের মা ভাই বোন মোর প্রাণ, সশস্ত্র বিপ্লবী কণ্ঠে আমার একটি শপথের গান, একটি শপথের গান, একটি শপথের গান। সুজলা সুফলা শস্য শ্যামলা মোর দেশ, শোষণ করিয়া যারা করে দেয় শেষ, যারা করে কৃতদাস কারিছে মুখের গাছ, যারা করে কৃতদাস কারিছে মুখের গাছ, তাদের বিরুদ্ধে মোর অভিযান। সশস্ত্র বিপ্লবী কণ্ঠে আমার একটি শপথের গান, একটি শপথের গান,
শপথের গা ওই দেখ পূর্ণ ভূমি এ দেশ আমার একদিন মুখরিত ছিল কারে কেমন সে দেশ তা শ্মশান হলো শোষক সুরে অত্যাচারে এ শোষণ তবে কি চলবে নিষিদি মৃত্যু মূল্য দিয়ে শোধ হবে ঋণ আমি চির নির্ভীক বিপ্লবী সৈনিক নব স্বদেশের সন্তান সশস্ত্র বিপ্লবী কণ্ঠে আমার একটি শপথের গান 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 নবস্বদেশের মন্ত্রীরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে হাতে গোনা কয়েকটা পরিবার লোক খেতে পাচ্ছে না তাদের চলছে নাচ গান আর মদ লোকের থাকবার জায়গা নেই ঘরে খাবার নেই পরবার জামা কাপড় নেই সাধারণ মানুষের হাতে টাকা নেই এই সব ঘটনা ঘটাচ্ছে কারা তাই আমরা আমরা দেশবাসীকে বলছি চারিদিকে অনাচার চলছে খোদার আগুন পেটে জ্বলছে একদল শোষকেরা বলছে আমরা স্বাধীন আজ আমরা স্বাধীন বাজারে ভেজাল মাল দুই নম্বরে লকডাউন হয়ে যত মিল ব্যাগ তারে অভাবে স্বভাব ভালো থাকে কতদিন আমরা স্বাধীন আজ আমরা স্বাধীন শিক্ষার হার বেড়ে যায় ব্যাকডোরে নেতাদের শালাশালি ওড়াইতে চাকরিটা পায় শিক্ষিত যুবকেরা চাকরি পায় না তারা পায় তারা মদ গাঁজা ড্রাগ হেরোইন একদল শোষকেরা বলছে কি বলছে আমরা স্বাধীন আজ আমরা স্বাধীন দেশটা করেছে আজ গাড়িতে বাড়িতে টাকায় টাকায় আজ ভরেছে লতার আসনে বসে যারা চালায় ভাষণ তারা জানে ভয় নেই তাদের ঠকার দেশের আইন বলিহারি টাকা ঢালো অন্যায় ন্যায় হয়ে যাবে বলতে পারি শোষক মজুদার কবারও সব্বার চাল ডাল উধাও যে হয় প্রতিদিন একদল শোষকেরা বলছে কি বলছে আমরা স্বাধীন আজ আমরা স্বাধীন আমরা স্বাধীন আজ আমরা স্বাধীন নবসদস্যের নেতারা নির্বাচনের পূর্বে বলেছিল আমরা চাই কাজ 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 খাদ্য বস্ত্র আশ্রয় শিক্ষা ধর্মকর্ম ব্যবসা বাণিজ্য সুবিচারে নবস্বদেশের নাগরিকদের দেব নিরাপত্তা দেব নারীর মর্যাদা বেকার যুবক চাকরি পাবে সংবাদপত্র পাবে স্বাধীনতা ধর্ম নিরপেক্ষ এই জনপদে থাকবে না কোনো গোপন লেনদেন পক্ষপাতিত্ব বর্ণ বিচার অপরাধীর জন্য কঠোর বিচারে শাস্তি সত্যবাদীর জন্য পুরস্কার কিন্তু সংবিধানের মূল নীতি যে মানবে না তাকে দেশদ্রোহিতার অপরাধে দেওয়া হবে মৃত্যুদণ্ড কিন্তু নবস্বদেশে নির্বাচনের পর ভোটে জিতে মন্ত্রীরা দুর্নীতি আর অত্যাচারে ছাড় খাড় করে দিতে লাগলো নবস্বদেশকে নবস্বদেশের জনদরদীদের নিরাপত্তা আইনের জেলে পড়ে শিশু হত্যা নারী নির্যাতন নারী হত্যা কারখানা লক আউট করল মন্ত্রীরা রেডিও টিভির মাধ্যমে মিথ্যা প্রচারে সাধারণ মানুষের মগজ ধোলার ব্যবস্থা করল তারা বলছে ভোটে জিতে মন্ত্রী হবার জন্য যে কোটি কোটি টাকা খরচ করেছি তার সুদ সমেত চাই তাই তারা বলছে টাকা চাই টাকা হ্যাঁ এটাই হলো ব্যবসা মন্ত্রীরা বলছে আমাদের হয়ে কথা বলবে কাগজ যদি কোনো কাগজ বা অন্য কেউ আমাদের বিরোধিতা করে তবে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেব রেডিও টিভি আইনসভা সব আমাদের হাতের মুঠোয় সংবিধান হলো কচ্ছপের খোলস প্রয়োজনে দেখব প্রয়োজনে মাথা গুটিয়ে দেব বেনামিতে ফাইভ স্টার হোটেল বার ক্যাবারে নাচে গানে নার্সিং হোম মেসেজ ক্লিনিকে ভরে দিচ্ছে মন্ত্রীরা মঠ মন্দির ধর্মসভায় ভরিয়ে দিচ্ছে ধর্মের ঠকঠকের আড়ালে চলছে নাচ মদের বোতল আর মধুগুঞ্জ বিগ্রহ পূজার জন্য যুবকদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে দেশ জুড়ে অশ্লীল ছবিতে চলাই মদে আর চলাই শিক্ষায় ভরিয়ে দিচ্ছে নবস্বদেশকে সৃষ্টি করা হচ্ছে বেকারত্ব টেনে আনছে বেকার যুবকদের ওদের মগজ ধোলাই করে বাধ্য করা হচ্ছে চলাই চোরাই ওদের ভাঙা হেরোইন পাচার সোনা রূপা হীরা চালানি ঠিক এইভাবে নবস্বদেশের সাধারণ মানুষদের শীতলগুলোকে ভেঙে দিচ্ছে মন্ত্রা বলছে তিন বছর পরে আবার আমরা নির্বাচন করব টাকার থলি নাচাব ক্যাডার ছাড়ব সন্ত্রাস সৃষ্টি করব আর ভোট কিনব ছে ছে
এদের সাথে এইভাবে আপোষ করার থেকে প্রতিবাদ করব, প্রয়োজনে মরতে হলেও মরব। এসেছি যখন একদিন জানি মরব, আমি মরব, যেটা অন্যায় অবিচার হবে প্রতিবাদ সেটা করব। এসেছি যখন একদিন জানি মরব, আমি মরব, যেটা অন্যায় অবিচার হবে প্রতিবাদ সেটা করব। সমাজে আজকে ভন্ডের করে সাধুর অভিনয়, দাতা কর্ণ সেজে শোষকের ধর্মের কথা কয়। সমাজে আজকে ভন্ডের করে সাধুর অভিনয়, দাতা কর্ণ সেজে শোষকের ধর্মের কথা কয়। গণ আদালতে তাদের সর্ব ধর্মই তুলে ধরব, গণ আদালতে তাদের সর্ব ধর্মই তুলে ধরব। এসেছি যখন একদিন জানি মরব, আমি মরব, যেটা অন্যায় অবিচার হবে প্রতিবাদ সেটা করব। প্রতিবাদ করব, হ্যাঁ আমরা প্রতিবাদ করব। ক্যাপিটালিস্টদের হাতের ওই সমস্ত রংচঙ্গে পুতুলগুলোর বেঁচে থাকার কোন অধিকার নেই। ডমি ডলস মেরে সাজে দাও লাইট পোস্টে, গলিতে গলিতে। নবসদস্যের মহান নেতা সেজে ভোটের আগে যেসব কথা বলেছিলেন তা কোনো কিছুই করেননি। করবে কারা? আমরা। কি করবে? সাদিন আগে তোমরা তোমাদেরই একজনকে গুলি করে হত্যা করেছিলে, কিন্তু কেন? বেশ করেছি। নবসদস্য অ্যাকশন করার সময় যারা দেশের কথা চিন্তা না করে ব্যক্তিগত প্রেমের মূল্য দিয়েছিল তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই ওদের আমরা গুলি করেছি, প্রয়োজনে এইরকম নকল বিপ্লবীদের আমরা গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দেবো। হ্যাঁ, এইরকম বিশ্বাসঘাতকদের তোমরা গুলি করে সত্যি দেশের মঙ্গল করেছ, কিন্তু আপনি কে? আমি আমি একজন চাষি, নাম রণধি। ও আচ্ছা, আপনি আপনি তো মাঠে ময়দানে মিটিং করে সশস্ত্র বিপ্লবের কথা বলেন। কোথায় বিপ্লব? কে অ্যাকশন নিয়েছে? আগে শুনি তোমরা কি চাও। নির্বাচন হলো, ওরা এলেন, আবার সেই জুয়া খেলা, ভেঙে দেবো ওই তাসের দেশটাকে। কিভাবে? গুলি করে? হ্যাঁ হ্যাঁ। তাছাড়া কি জনপদের লোক সংখ্যা 16 কোটি? তোমরা কজন? দুজন, সাথে আছে আরো 200 জন। তাদের মারবে ওই সমস্ত সশস্ত্রদের, ওদের চিনবে কি করে? মহান নেতা সেজে যারা নির্বাচনে জিতেছে আর তাদের পেছনে যারা কোটি কোটি টাকা খাটাচ্ছে। বেশ, তোমাদের কথাই না হয় মেনে নিলাম। ওদের কি শুধু টাকাই আছে? সংগঠন নেই? তোমাদের কি আছে? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তোমরা একজন মিলে ওদের মোকাবিলা করবে ভেবেছো? নিশ্চয়ই। অযথা রক্তপাত করে তোমাদের মতো কত তাজা প্রাণ অকালে ঝরে গেল, এরকম দেখনি কখনো? দেখেছি দেখেছি, ওই সব বিশ্বাসঘাতকদের জন্য। ওরা কত শক্ত জানো? হ্যাঁ হ্যাঁ জানি, ওদের হাতে আছে পুলিশ, আছে মিলিটারি। সেই জন্যই তো বলছি, চাই সংগঠন, চাই টাকা, চাই শত সহস্র লক্ষ কোটি মানুষের সমর্থন। সাধারণ মানুষ ছাড়া অ্যাকশন হয়? হয় ওদের সমর্থন ছাড়া বিপ্লব। একটা মানুষের দাম জানো? জানো তোমাদের নিজেদের দাম? জানি। টাকায় হয় না, হঠকারিতা করে একটা বুলেটে একজন নেতাকে মেরে ফেলতে পারো, কিন্তু তারপর তারপর তোমাদের শরীরগুলো ঝাঁঝরা হয়ে পড়ে থাকবে ওই রাস্তার ধারেতে, এরকম দেখনি কখনো? হ্যাঁ হ্যাঁ দেখেছি। বিপ্লব অত সোজা নয়। সোজা শক্ত বুঝি না, আমরা চাই ওদের খুন। খুন? হ্যাঁ খুন। হঠকারিতা করে লোককে খুন করা যায়, কিন্তু বিপ্লব হয় না। মনে রেখো, আক্রোশে খুন, আর বিপ্লবের জন্য অপারেশন এক নয়, ব্যক্তিগত সন্ত্রাস, খুন আর আক্রোশ নষ্ট করে দেয় একজন বিপ্লবীকে। চেষ্টা করো, চেষ্টা করো, যে কোনো একটা কাজে ঢোকো, সহ্য করো, মনের বল বাড়াও, অপেক্ষা করো, মজবুত সংগঠন গড়ে তোলো, মিশে যাও জনসাধারণের সঙ্গে। অ্যাকশনের যখন প্রয়োজন হবে তখন ডেকে নেবো তোমাদের ওই সংগঠনকে। নিশ্চয়ই নিশ্চয়ই ডাকবো। নব স্বদেশকে গঠন করতে হলে চাই মজবুত সংগঠন, পড়তে হবে পৃথিবীর ইতিহাস, জানতে হবে ওই দূরের দেশ ভারতের মহাকাব্য, বুঝতে হবে পঞ্চপাণ্ডবকে, চিনতে হবে ধৃতরাষ্ট্র, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনের চরিত্র। জানো জানো তোমরা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের জন্য মাত্র 5 খানি গ্রাম ভিক্ষা করেও রুখতে পারেননি কৌরব পাণ্ডবদের সংগ্রাম, কিন্তু কেন সেটা একবার জেনে নাও, ভালোভাবে বুঝে নাও। এই পৃথিবীটা হলো কুরুক্ষেত্র সন্মুখে মহারণ, চোখ মেলে আমি চারিদিকে দেখি শকুনি দুঃশাসন। এই পৃথিবীটা হলো কুরুক্ষেত্র সন্মুখে মহারণ, চোখ মেলে আমি চারিদিকে দেখি শকুনি দুঃশাসন। কত পাঞ্চালে আজ কাঁদছে নীরব ঋষিদের হাতে, শকুনি করছে মাত্র হার নির্মম দুটি হাতে। ভীম অর্জুন কথা নয় কয় ধর্মরাজ শুধু চেয়ে রয়, পাঞ্চালে ডাকে আর্ত কণ্ঠে কোথা তুমি নারায়ণ।
চোখ মেলে আমি চারিদিকে দেখি শকুনি দুঃশাসন, মহাভারতের সেই পৃথিবীতে আমি কি ফিরে গেলাম, সকল সত্য দু চোখে খুঁজে পেলাম, আমি কি ফিরে গেলাম, আমি কি ফিরে গেলাম, সেই কৃষ্ণকে আজ হেরি আমার দুটি চোখে, ধর্ম রাজ্য করিতে এলেন দেখেছি সত্য লোকে, ডাকি কম তিনি কুরু পাণ্ডবে, অঙ্কের ফল যেন এক হবে, একে না আসিলে হবে কাটাকাটি যুদ্ধ আর মরণ, চোখ মেলে আমি চারিদিকে দেখি শকুনি দুঃশাসন, এই পৃথিবীটা হলো কুরুক্ষেত্র সন্মুখে মারণ, চোখ মেলে আমি চারিদিকে দেখি শকুনি দুঃশাসন। পড়তে হবে পৃথিবীর ইতিহাস, রাশিয়া, চীন, কিউবা, জার্মানি, ফ্রান্স, স্পেন সব, ওই বিদেশি রাষ্ট্র ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখো একদিন কি ঘটেছিল সেখানে, কি প্রচণ্ড উন্মাদনা, কি আত্মত্যাগ, কি মহান ঐতিহ্য সৃষ্টি করেছিল সব তরুণ বিপ্লবীরা। ক্ষুদিরাম বসুর নাম শুনেছ? তিনি কি বলেছিলেন জানো? আমি ক্ষুদিরাম বসু, 1908 সালের 30 এপ্রিলের রাত, হ্যাঁ, মুজফ্ফরপুরের জেলা শাসক ওই কিংসফোর্ডের গাড়ি ওড়াতে গিয়ে ভুল করে বোমা মেরেছিলাম অন্য দুই ইংরেজ মহিলাকে, ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আমি ধরা পড়ে গিয়েছিলাম। কিন্তু তখন একটা কথাই আমার বারবার মনে হয়েছিল, ওই শাসক মহলের মেয়াদ ফুরিয়ে এসেছে, আমার পরাধীন দেশমাতার ওপর অকথ্য অত্যাচারের বিরুদ্ধে ঠিক এইভাবে প্রতিবাদ করবার ঐতিহ্য আমি দিয়ে গেলাম তোমাদের, তোমরা তোমরা এর পূর্ণ মর্যাদা রেখো। আমি চললাম হাসতে হাসতে ওই ফাঁসির মঞ্চে। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে, মাগো বড় লাটকে মারতে গিয়ে মারলাম ইংল্যান্ড বাসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোটেতে লোক না ধরে, মাগো কোনো ভিরামে দীপ জ্বালান মা ক্ষুদিরামের ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে, মাগো তখন যদি না চিনতে পারিস মা দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। জানতে হবে তোমাদেরই মতো তিনটি দামাল ছেলে ওই বিদেশি রাষ্ট্র ভারতবর্ষের বিনয় বাদল দীনেশকে। ইতিহাস যাদের কথা বলে আজ কানে কানে, যারা আজ মিশে আছে মোদের কানে, এ মাটি তাদের মাটি, তাদের মাটি এই যে তাদের দেশ, এই মাটিতে জন্মেছিল বিনয় বাদল দীনেশ, বিনয় বাদল দীনেশ, বিনয় বাদল দীনেশ।
শীত শস্যকের অত্যাচারে করলো শপথ যারা, মরণ জয়ের গান শোনায় করলো বরণ কারা, কঠিন হাতে শত্রু সেদিন করলো যারা শেষ, কঠিন হাতে শত্রু সেদিন করলো যারা শেষ। এ মাটি তাদের মাটি, তাদের মাটি এই যে তাদের দেশ, এই মাটিতে জন্মেছিল বিনয় বাদল দীনেশ, বিনয় বাদল দীনেশ, বিনয় বাদল দীনেশ। সে এক রক্ত ঝরা দিন রক্ত ঢেলেই তারা সেদিন শোধ করেছে ঋণ, সে এক রক্ত ঝরা দিন রক্ত ঢেলেই তারা সেদিন শোধ করেছে ঋণ। শোষক মেরে করলো প্রমাণ হয় তোমরাহীন, কলকাতাতেই মহাকরণ রক্তে ভেসেছিল, শিমশান আড়লো মেনেরই জীবন জ্বালা নিল, কলকাতাতেই মহাকরণ রক্তে ভেসেছিল, শিমশান আড়লো মেনেরই জীবন জ্বালা নিল। তাদের শরিক আমরা যদি এই কি মোদের বেশ, তাদের শরিক আমরা যদি এই কি মোদের বেশ। এ মাটি তাদের মাটি, তাদের মাটি এই যে তাদের দেশ, এই মাটিতে জন্মেছিল বিনয় বাদল দীনেশ, বিনয় বাদল দীনেশ, বিনয় বাদল দীনেশ। বর্ষা এলে যেমন ছিটিয়ে ছিটিয়ে মাঠে বীজ বপন করা হয়, ঠিক সেই রকম করে চাষী নেতা রণধীর কিভাবে গ্রামে গঞ্জে ঘুরে সকলকে চেতনায় উদ্বুদ্ধ করে বিপ্লবের বীজ বপন করে চলেছেন, আপনারা তা ভালোভাবে লক্ষ্য করুন। ঠিক এইরকম করে একের পর এক দামাল ছেলেরা